কে বলবে? মধুজা তারা সৎমা, ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয়ামের মুখ দর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। খুবই লাভবান, ইটস আ ভেরি প্রফিটেবল ডিল, এন্ড আই হোপ গুড সেন্স প্রিভেলস। আর তোমরা এই ডিলে হ্যাঁ বলে দাও। দেখুন, ব্যাপারটা তো আমার হাতে নয় পুরোটা, তবু আপনি যে বিজনেস রেফারেন্সের মাধ্যমে অফারটা এনেছেন সেটা আমি মাথায় রাখবো। থ্যাংক ইউ শুভ ভাই, আই হোপ ফর দ্য বেস্ট। কাল বোর্ড মিটিংয়ে আমি প্রপোজালটা প্লেস করব, তবে আমার মনে হয় আপনি যদি অফিসে প্রেজেন্ট থাকেন সেটা ভালো হয়। মানে প্রপোজালটা যদি বোর্ড অ্যাপ্রুভ করে তাহলে ওরা ইমিডিয়েটলি আমার সাথে দেখা করে জিনিসটাকে অ্যাপ্রুভ করবে, তাই তো? You are right. Oh, it'll be my pleasure to meet the board members. কোনো অসুবিধা নেই, তুমি একটা কাজ করো, তোমার অফিসের অ্যাড্রেসটা এসএমএস করো, আমি ওখানে পৌঁছে যাব। Sure. Congratulations, darling. Congratulations. আস্তে বলো, বাড়িতে সবাইকে জানাবে নাকি? Oh my God, oh my God. তবে best of luck, so happy for us. Thank you, thank you, thank you. আচ্ছা শোনো, ওই ফাইলে না সব কটা কাগজ আছে, সব কটা পেপার আছে, তুমি একবার ভালো করে গো থ্রু করো, তাহলে আমি ওটাকে অ্যাপ্রুভালে পাঠিয়ে দেবো। প্লিজ প্লিজ প্লিজ, ওটা তোমার ডিপার্টমেন্ট, ওটা বরং তুমি দেখে নিও। এদিকে সিড সারাদিন বাড়িতে ছিল না, আমি বরং ওর সাথে গিয়ে এখন দরকারি কথাগুলো সেরে নিই। ওকে, ডান ডান ডান। আচ্ছা, সিড ইনভেস্টমেন্ট নিয়ে কিছু বলল? তবে এইবার ওকে দিয়ে যে বলাতেই হবে। আর ইনভেস্টমেন্টটা হাতে এলেই পুরো ইনভেস্টমেন্টটাই আমার, এবার খেলবো আমি। মাথা গরম করে খেলা বিগড়ে দিলে কিছুতেই চলবে না, ঠান্ডা মাথাতেই আমায় কাজ বোঝাতে হবে। কি করছো? আরে রাগিনী, এসো বসো। সেদিন আমাদের আউটিংটা কিন্তু দারুণ ছিল, তাই না? তা যা বলেছো, আমরা তো খুব এনজয় করেছি। আর আবার ওই গাইয়া মেয়েটা, এই মেয়েটার যে কত ফটো তুলেছে সিড কে জানে, শেষই হচ্ছে না। সত্যি সেদিন যদি পথ ভুল করে রসুইপুরে পৌঁছে না যেতাম, তাহলে কি সত্যি আখের সাথে কোনোদিনও দেখা হতো? একেই বলে ব্যাড লাক। কোন কুক্ষণে যে ওই ধার ধারে গোবিন্দপুরে গিয়ে হাজির হলাম কে জানে, আর ওই পাঁচই গাইয়া মেয়েটা সেই যে সিটের ঘরে চেপে বসলো আর নামতেই চাইছে না। ইউ আর রিয়েলি গ্রেট বস, সবকিছু কেমন আগে থেকে ঠিক করে রেখেছো, এতটুকু এদিক থেকে ওদিক হবার কোনো চান্স নেই। সিডের চয়েস যে এতটা খারাপ হতে পারে, আই জাস্ট কান্ট বিলিভ। রাগিনী, তুমি ডেস্টিনিতে বিশ্বাস করো? না।
আমি মনে করি এভরিথিং ইজ ইন ইয়োর হ্যান্ড। রেস্ট আমরা চাইলেই আমাদের ডেস্টিনিও চেঞ্জ করতে পারি। ও বাই দ্য ওয়ে, দেখো না কিছু অনলাইন অডিশনস এসেছে, তুমি একবার জাস্ট গো থ্রু করে নাও। তুমি দেখেছো তো? আমি দেখেছি, বাট তুমি একবার দেখে নাও প্লিজ। দেখো আমি কিন্তু আগেই বলেছিলাম, তুমি ছাড়া আমাদের কাছে কিন্তু আর কোনো উপায় নেই। কিন্তু আমি তো গুরুজির কাছে পারমিশন পাইনি। আকিকে দিয়ে গাওয়ালে কেমন হয়? এই কন্ট্রাক্টের টাকাটা পেলে ওর অনেকটা হেল্প হবে। আচ্ছা রাগিনী, তোমার এই ফার্স্ট অ্যালবামে তুমি আকিকে চান্স দিচ্ছ না কেন? তুমি তো আখির গান শুনেছো এর আগে। না সরি স্যার, অ্যাকচুয়ালি মা বলে যে মরা হাতিরও লাখ টাকা দাম হয়, আর সরগমের মতন একটা এত বড় মিউজিক কোম্পানি যেখানে আমি যাকে তাকে কি করে চান্স দিই দিই বলো তো। কিন্তু রাগিনী, দেখো স্যার, আখির আমরা জাস্ট একটাই গান শুনেছি, আর একটা গান শুনে ওকে কি করে জাজ করি বলো তো। রেস্ট ও তো নিজেই স্বীকার করেছে যে ওর মিউজিকের কোনো ট্রেনিংই নেই। দেন ঠিক আছে, তাহলে আমরা আরো কটা দিন ওয়েট করে যাই, আরো কয়েকজনের অডিশন নিই, যদি বেটার মনে হয় তাহলে তাদের মধ্যে একজনকে সিলেক্ট করব। তুমি যতই আঁখিকে প্রমোট করার চেষ্টা করো সেট, আমি কিছুতেই সেটা হতে দেব না। ঠিক আছে তাহলে এখন আসছি আমি। যদি সত্যি নিজের ডেস্টিনি নিজের হাতে লেখা যায় তাহলে আমি তাতে তোমার নাম লিখবো আঁকি, আর একবার নয় হাজারবার। আর কেউ তোমাকে আটকাতে পারবে না আঁকি, কারণ আমি তোমার পাশে আছি, চিরকাল তোমার পাশেই থাকবো। ইটস আ প্রমিস। কারণটা কি জানো? ইউ আর দ্য বেস্ট এন্ড ইউ আর ভেরি স্পেশাল ফর মি। কবিতা যে লিখে যায় ভেরি স্পেশাল হৃদয়ের মরু পথে। গাইজ 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 গাইজ, আর ইউ রেডি গাইজ? আচ্ছা আজকে সব কটা প্রেজেন্টেশন রেডি আছে? ইয়েস স্যার, উই আর রেডি। গুড। যে প্রপোজালগুলো এসছে তার ফাইলগুলো সব রেডি? ইয়েস স্যার, সবগুলো ফাইল রেডি করা আছে। ভেরি গুড, ফাইন। এমডি স্যার যে কোনো সময় চলে আসবেন। এক্সকিউজ মি, মাই নেম ইজ স্যাম, আমি মিস্টার শুভময় চ্যাটার্জির সাথে দেখা করতে চাই। জাস্ট এ মিনিট স্যার। হ্যালো স্যার, মিস্টার শ্যাম এসেছেন আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। ওকে, তুমি ওনাকে ওয়েট করতে বলো, এমডি স্যার এলে ওনাকে ডেকে নেওয়া হবে। ওকে স্যার, ওকে। আপনি এখানে একটু ওয়েট করুন প্লিজ, এমডি স্যার এলে আপনাকে ডেকে নেওয়া হবে। ও আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা দিদান, তুমি যদি এভাবে কাঁদো তাহলে আমরা কি করে নিজেকে ঠিক রাখি বলো তো? একটুটা বয়স হয়ে গেল, এতদিন আমি বাড়ি ছেড়ে কখনো থাকিনি, এভাবে দেওয়ালের দিকে তাকিয়ে কি দিন কাটানো যায়? কতদিন হয়ে গেল অপনাটাকে দেখি না, মনে হচ্ছে এক যুগ হয়ে গেছে ওর গলা শুনিনি আমি। তোমায় ছাড়া কি আমরা ভালো আছি বলো দিদা? তুমি জানো মা সেদিন রান্নাঘর থেকে রান্না করে বেরিয়ে রানীমা রানীমা তোমার জন্য খাবার বেরিয়েছে বলেই না চুপ করে গেছিল, তারপর সারাদিন খুব কান্না করেছে। মিষ্টাকে তো কোলে পিঠে করে বড় করেছি,
সারাটা কর রানীমা, এটা করেছি রানীমা, ওটা করেছি, দেখো না এটা কেমন হয়েছে, সবকিছু শুধু আমার কাছে আমদার করেছে সারাটা জীবন। মা যদি একটু ঘর থেকে বেরোতো না দিদা, আমি সত্যি মাকে তোমার কাছে একবার নিয়ে আসতাম। না রে মা, ওকে জোর করিস না, ওকে ওকে তুই ওর মতো থাকতে দে। দাঁড়াও দিদা, একটু দাঁড়াও তুমি। বলছি সিস্টার, আমার দিদান কি একটু ফোনে কথা বলতে পারবে? বলতে পারে, বেশি কথা বলবেন না। তুমি কেমন আছো রানীমা? তোমাদের ছেড়ে আমি কি ভালো থাকতে পারি বল? আমার মন ভালো নেই, কিন্তু শরীর, আমার শরীর ঠিক আছে, আমাকে যে ভালো থাকতেই হবে, আমি ঠিক আছি। আমি তোমায় কতবার বলেছি না, মরার কথা একদম মুখেও আনবে না, তাহলে কিন্তু আমি খুব রাগ করবো। আচ্ছা দিদা, তুমি আর মা কথা বলো, আমি ডক্টর অঙ্কলের সাথে কথা বলে আসছি। জানো তো রানীমা, কালকে না আমি একটা জায়গায় গেছিলাম। কোথায় গেছিলি তুই আবার? আমাদের পুরনো পাড়ায়, একেবারে আমাদের বাড়ির খুব কাছে। সে কি বাড়ি থেকে বেরিয়েছিলি কেন শুনি? বলছি, জানো তো রানীমা, আমাদের বাড়িটা দেখার জন্য না আমার মনটা খুব ছটফট করছিল। আমি না আমি লুকিয়ে দেখে এসেছি, ওখানে যারা নতুন এসেছে তারা বাড়িটাকে খুব যত্ন করে রেখেছে, যদিও বাড়িটার পরিবেশটা একটু বদলে গেছে। পাগল মেয়ে একটা, অতদূর যখন এলি তখন একবার বলতে পারতি ওদেরকে আমি আমার বিয়ের গয়নাগুলো বিক্রি করতে গেছিলাম, আমাদের পাড়ার যে হরেন কাকা আছে তার কাছে তো মা গয়নাগুলো বানিয়েছিল, তাই ওই দোকানে আমি গয়নাগুলো বিক্রি করে কিছু টাকা এনেছি। তুই আমার জন্য
তোর সব কয়না বেঁচে দিলি না? দিদির সঙ্গে তো আমিও গেছিলাম হরেন্দার কাছে, কি সুন্দর ছিল কয়নাগুলো, কিচ্ছু রাখলি না মা, সব আমার জন্য শেষ করে দিলি। সব বেচেনি রানীমা, দুটো গয়না রেখেছি ওই বাড়ি থেকে যেটা পেয়েছিলাম, আর সময় তো আছে নাকি, আমিও আছি আখিও থাকবে, তুমি এসব ভেবো না, তুমি আগে সুস্থ হয়ে বাড়ি তো ফেরো। সেই আশাতেই আছি তোরে মা, একদিন ঠিক সুস্থ হয়ে বাড়ি ফিরবো। কিন্তু ডাক্তারবাবু যে কিছুই বলছে না আমার। না, অপারেশনের আগে এটা বলা সম্ভবই নয়। পেশেন্টের রিকভারিতে কতদিন লাগবে দ্যাট ডিপেন্ডস যে অপারেশনটা কতটা সাকসেসফুল হচ্ছে, প্লাস রিকভারি পিরিয়ডটা ডিপেন্ড করে, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করতে পারে, লটস অফ ফ্যাক্টরস। ডক্টর আঙ্কেল, আমি না দিদানের অপারেশনের টাকার বেশ কিছুটা জোগাড় করে ফেলেছি, আর বাকিটাও আমি ঠিক জোগাড় করে ফেলবো, শুধুমাত্র একটু সময় লাগবে, এই যা। ঠিক আছে, বাই দ্য ওয়ে একটা কথা কয়েকদিন ধরে আমার মাথায় ঘুরছে, তোমাকে বলা হয়নি। কি ডক্টর আঙ্কেল? তুমি তো বেশ ভালো গান করো, তো এখন ওই কর্পোরেট ইভেন্টসে গান করা পারফর্ম করার একটা বেশ ভালো চল এসেছে জানো তো। হ্যাঁ আমি শুনেছি। হ্যাঁ, তো আমার লিংকে যদি সেরকম কোনো ইভেন্টের আমি খবর পাই তাহলে আমি কি তোমাকে তোমার নাম সেখানে বলবো, মানে যদি তুমি রাজি থাকো? সে কি আঙ্কেল, নিশ্চয়ই, আমি কেন করবো না। আর জানেন তো আঙ্কেল, আমি না খুব তাড়াতাড়ি একটা শো করছিও। বাহ, সেটা বেশ ভালো কথা। তাহলে আমার তো বিভিন্ন ধরনের পেশেন্ট আসে, তো তাদের কন্ট্যাক্টে যদি কোনো কর্পোরেট এই ধরনের ইভেন্ট আমি শুনতে পাই তাহলে আমি তোমার কথা অবশ্যই বলবো। আর একবার যখন তুমি আমাকে ডক্টর আঙ্কেল বলেইছো তাহলে আমার তো একটা দায়িত্ব থেকেই যায়, তাই না? থ্যাংক ইউ সো মাচ ডক্টর আঙ্কেল, আজ তাহলে আমি আসি। এস। এমডি স্যার এলে আমি সব কথা বলে নেবো, আর এমডি স্যার কখন আসবেন সে। মিস্টার চ্যাটার্জি, হ্যাঁ আমি কল ব্যাক করছি। ইয়েস, আমি স্যাম, স্যাগা মিউজিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি একটু ওয়েট করুন, এমডি স্যার হয়তো একটু পরে চলে আসবেন। না অ্যাকচুয়ালি আমার আরেকটা আর্জেন্ট মিটিং ছিল, ফলে কী করা যেতে পারে আমি বুঝতে পারছি না, অনেকটাই লেট হয়ে গেছে। আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি তো ফাইলটা নিয়ে এসেছেন, ফাইলটা যদি আমার কাছে রেখে যান আমি স্যারের সাথে পরে কথা বলে নেবো। ইউ ক্যান লিভ নাও। আমি ভেবেছিলাম একবার তোমার এমডির সাথে দেখা হয়ে যাবে। বুঝতে পারছি, কিন্তু এমডি স্যার কখন আসবেন সেটা আমরা কেউ জানি না, আপনি বলছেন আপনার আবার তাড়া আছে। হ্যাঁ তাড়া তো আছে, ঠিক আছে তাহলে তুমি ফাইলটা রেখে নাও, তুমি একটু আমাকে ফিডব্যাকটা দিয়ে দিও, আর নেক্সট কবে দেখা করতে পারি সেটা একটু জানিয়ে দিও। আচ্ছা, থ্যাংক ইউ।